হাই ভিউয়ার্স, আমার টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বেসিক আইডিয়াস অফ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের প্রাথমিক কিছু ধারণা সম্পর্কে আলোচনা করব। ড্রয়িং বলতে আমরা সবাই বুঝি কোনো কিছু আঁকিঝুঁকি করাই হচ্ছে ড্রয়িং। ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা একটু আলাদা। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হচ্ছে যখন একজন ইঞ্জিনিয়ারের চিন্তা, চেতনা, ভাবনা, তার ডিজাইনকে অঙ্কনের মাধ্যমে রূপদান করা হয়, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের প্রয়োজনীয়তা কি? ইঞ্জিনিয়ারিং বিভিন্ন আইটেমের, যেমন বিভিন্ন বিল্ডিংয়ের হতে পারে, সেতু, কালভার্ট, ইঞ্জিনিয়ারিং বিভিন্ন আইটেমের সম্পূর্ণ এবং স্পষ্টভাবে সংজ্ঞায়িত করার জন্যই ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের প্রয়োজনীয়তা। ড্রয়িংয়ের ইকুইপমেন্টস, এখন ড্রয়িং করতে গেলে তো কিছু প্রাথমিক ইকুইপমেন্টস প্রয়োজন। ড্রয়িংয়ের জন্য আমাদের কী কী ইকুইপমেন্টস লাগবে সেটা বলে দিচ্ছি। ড্রয়িং বোর্ড লাগবে একটা, পেন্সিল লাগবে, পেন্সিল HB 2B দুই রকমের হয়, সেট স্কোয়ার লাগবে, কম্পাস লাগবে, টি স্কোয়ার, স্কেল, ড্রয়িং পেপার লাগবে, স্ট্যাপ লাগবে, স্ট্যাপ লাগবে ড্রয়িং পেপারটা আটকানোর জন্য, সবাই জানি আমরা। তারপর আসি আমরা টাইপস অফ লাইনস। লাইন কি? যখন অনেকগুলো বিন্দু একত্রিত হয়ে একসঙ্গে হয় তখন তাকে লাইন বলে। আর এই লাইনগুলো বিভিন্ন রকমের হয়, যেমন অবজেক্টস বা ভিজুয়াল লাইন। অবজেক্টস বা ভিজুয়াল লাইন, এখানে আমরা একটা অবজেক্ট দেখতেছি, এই অবজেক্টে যে লাইনগুলো দেখা যাচ্ছে সেটাই হচ্ছে অবজেক্টস লাইন বা ভিজুয়াল লাইন। এই লাইনটা আঁকাইতে হবে একটু মোটা করে কালো রঙে, এটা হচ্ছে অবজেক্টস বা ভিজুয়াল লাইন। এখানে যে লাইনগুলো টানছি সে সবগুলোই ভিজুয়াল লাইন। হিডেন লাইন, হিডেন লাইন সাধারণত ডটেড হয়, ডট 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 একটু ফাঁকা ফাঁকা করে, এটা হচ্ছে হিডেন লাইন। হিডেন লাইন কখন করতে হবে? দেখেন এই অবজেক্টে আমরা তিনটা পার্শ্ব দেখতে পাচ্ছি, সম্মুখ, পার্শ্ব আর টপ ভিউ দেখতে পাচ্ছি, কিন্তু পেছনের যে পাশ, ওই সাইডের যে পাশ, সেই পাশগুলো দেখতে পাচ্ছি না। ওই দিকেও কিন্তু একটা রেখা আছে, ওই রেখাগুলো যখন আমরা আঁকাবো তখন ডটেড লাইন দেখাইতে হবে। আমরা আঁকাইতেছি এটা, এখানে যে লাইনগুলো হইলো ডটেড করে সেটা হচ্ছে হিডেন লাইন। সেন্টার লাইন কি? সেন্টার লাইন কোনো কিছুর কেন্দ্র দিয়ে যে লাইনটা যাবে সেটাই সেন্টার লাইন। সেন্টার লাইন আঁকানো হয় সাধারণত একটা বড় লাইন, তারপর মাঝখানে একটা ফোটার মতো ডট, তারপর একটা বড়, একটা ছোট ডট, তারপর একটা বড়, এভাবে সেন্টার লাইন অঙ্কন করা হয়। আচ্ছা, আমরা এই অবজেক্টটার যদি সেন্টার লাইন চিন্তা করি, এইটার মাঝখানে এইখানে সেন্টার হবে, এইখানে সেন্টার হবে, এই বরাবর যে লাইনটা যাবে সেটাই সেন্টার লাইন হবে। একটা বড় ছোট, বড় ছোট, বড় ছোট, বড়, এইখানে যে লাইনটা গেল সেটাই হচ্ছে সেন্টার লাইন। সেন্টার লাইন এটাই হচ্ছে কাজ। ডাইমেনশন এবং এক্সটেনশন লাইন। ডাইমেনশন লাইন কি? যখন কোনো কিছুর কোনো বাহুর আমরা পরিমাপ নির্দেশ করব যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এতটুকু, ওইটাকে বলে ডাইমেনশন লাইন। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা অ্যারো চিহ্ন দিয়ে দিলাম, এটা হচ্ছে ডাইমেনশন লাইন। ডাইমেনশন লাইনের স্টার্ট এবং এন্ড দেখানোর জন্য যে লাইনটা টানা হয় এটা হচ্ছে এক্সটেনশন লাইন। তার মানে এটা হচ্ছে এক্সটেনশন লাইন, এখানে যে লাইনটা টানা এটা এক্সটেনশন লাইন। আর এইটা হচ্ছে ডাইমেনশন লাইন, এখানে আমরা লিখে দিতে পারবো কত ডাইমেনশন লাইন, ডাইমেনশন লাইন, এই হলো ডাইমেনশন লাইন। যেমন আমরা এই মেজারমেন্টটা কিন্তু এখানে দেখিয়ে দিতে পারি, ডাইমেনশন লাইন, এই মেজারমেন্ট, এই রেখার দৈর্ঘ্য কত সেটা দিয়ে দেবো। মনে করলাম এই রেখার দৈর্ঘ্যটা আছে 10 ফিট, 10 ফিট, তাহলে এই রেখার এখানে 10 ফিট লিখলাম, 10 ফিট, এই পয়েন্ট পর্যন্ত অ্যারো চিহ্ন, এই পয়েন্ট পর্যন্ত
অ্যারে চিহ্ন, এটা টানলাম ডাইমেনশন লাইন। ডাইমেনশন লাইনকে সাথে এক্সটেনশন লাইন দিতে হবে। এই ডাইমেনশন লাইনটা শেষ হয়েছে কোথায়? এই লাইনের সাথে। তাহলে এই বরাবর একটা এক্সটেনশন লাইন, আর এটা শেষ হয়েছে এইখানে, এই বরাবর একটা এক্সটেনশন লাইন দিয়ে দিলাম। এইভাবে ডাইমেনশন লাইন এবং এক্সটেনশন লাইনের প্রয়োগ করতে হয়। কাটিং প্লেন লাইন, কাটিং লাইন, কাটিং প্লেন লাইন, তিন রকমের কাটিং প্লেন লাইন হয়। কাটিং প্লেন লাইন হচ্ছে আমরা যখন একটা বস্তুকে কেটে ফেলবো, কেটে সেকশন নিয়ে চিন্তা করব, যে একটা তল সরে আরেকটা তল দেখব, সেটাই হচ্ছে কাটিং প্লেন লাইন। কাটিং প্লেন লাইন এইভাবে নির্দেশ করতে হয়, আমি দেখাচ্ছি আপনাদের। কাটিং প্লেন লাইন তিন রকমের হয়, একটা রেখা, তারপরে দুটো ছোট, তারপরে একটা বড় রেখা, তারপরে দুটো ছোট, তারপরে বড়, উপরের দিকে এরকম অ্যারো চিহ্ন দিয়ে দিতে হয়। অ্যারো চিহ্ন দেওয়া মানে কি, কোনো অবজেক্ট যদি উপরে এই লাইনটা থাকে, তার মানে ওটা কেটে ফেলা হয়েছে, এবং অ্যারো চিহ্ন মানে ওই দিকে তাকাই দেওয়া হবে, তাকিয়ে দেখতে হবে। এটা হচ্ছে কাটিং প্লেন লাইন। একটা এই সেকশনটাকে দুটো অ্যারো চিহ্নের উপরে মার্কিং করতে হয়, এ এ ডট দিলাম আমরা। আচ্ছা, আরেক রকম হয়, এটা হচ্ছে সেন্টার লাইন দিয়ে কাটিং প্লেন লাইন। আরেক রকম হয় সলিড, সলিড, এটা ওই রকম এ ডট দিয়ে প্রকাশ করতে হবে। আরেক রকম হয় হিডেন লাইন দিয়ে, হিডেন লাইন, অ্যারো, অ্যারো। বুঝতেই পারছেন কোথায় কোনটা ব্যবহৃত হবে? তিনটা। এই প্রথমটা ব্যবহার হবে যদি সেন্টার বরাবর কোনো কিছু কাটা হয়, এটা কোনো সলিড লাইন, যে কোনো জায়গায় সলিড লাইন, সলিড অংশ কাটার জন্য। এটা হিডেন লাইন বরাবর কাটার জন্য ব্যবহার করা হয়। তারপর আছে সেকশন লাইন। সেকশন লাইনটা কখন ব্যবহার করা হয়? যখন একটা অবজেক্ট আমরা কেটে ফেলবো, তার একটা সিম্বল হয়, যেমন কাঠ কাটলে একরকম, কংক্রিট কাটলে একরকম, আরসিসি কাটলে একরকম, এটা হচ্ছে সেকশন লাইন। সেকশন লাইনগুলো আমি মনে করলাম একটা বক্স কাটা হয়েছে, কাটার পরে এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মাঝখানে যে সেন্টারগুলো টেনে দিলাম, এটা হচ্ছে সেকশন লাইন, এইভাবে প্রকাশ করা হয়। তারপরে ব্রেক লাইন, ব্রেক লাইন হচ্ছে কোনো কিছু ভেঙে ফেলা মাঝখান থেকে অথবা পার্শ্ব থেকে। ব্রেক লাইনটা একটু হার্ড বিটের মতো দেখতে, এটা হচ্ছে ব্রেক লাইন। ব্রেক লাইনের ইউজটা আমরা দেখি, মনে করি একটা অবজেক্ট 100 ফিটের একটা অবজেক্ট ছিল, এটা শুরু, 100 ফিট তার এখানে আঁকানো যাবে না, শুরু এবং শেষটা আঁকাবো আমরা, শেষ 100 ফিটের শুরু এবং শেষ, এর মাঝখানে আমরা এই ব্রেক লাইন দিয়ে দিলাম। তার মানে বোঝা গেল কি এখানে ভাঙা আছে। তাহলে আমরা এই অবজেক্টটারে 100 ফিট লিখে দিতে পারবো, শুরু থেকে শেষ পর্যন্ত এখানে শুধু ব্রেক করা আছে। তারপরে আসতেছি আমরা আরেকটা টপিক, অর্থোগ্রাফিক ভিউ, ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ। আচ্ছা, আমরা এই একটা অবজেক্ট দেখতেছি, এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে ফ্রন্ট। এর সাইড ভিউ কি? এটা যদি ফ্রন্ট হয় তাহলে এইটা, আর ওই পাশে যেটা আছে ওইটা সাইড ভিউ, পিছনের ভিউ কোনটা? এই পাশেরটা। আর টপ ভিউ কোনটা? এটা উপর থেকে দেখলে যেটা হবে সেটা হবে টপ ভিউ। আচ্ছা, তাহলে কি আমরা এই ভিউগুলো আঁকাইতে পারবো না? যে এটা সম্মুখ থেকে দেখলে কি দেখা যায়? এই তলটা দেখতে পারতেছি আমরা, 10 ফিট লেন্থের তল যেটা, তার মানে আমরা যদি এটা ফ্রন্ট ভিউ আঁকাইতে চাই, এই অবজেক্টটার ফ্রন্ট ভিউ কি হবে? এই অবজেক্টটার ফ্রন্ট ভিউ হবে এরকম, তাই না? এইটা 10 ফিট। আচ্ছা, সাইড ভিউ, এখন যদি টপ আঁকাইতে চাই আমরা, টপ মানে এইটা, টপ মানে উপর থেকে একেবারে 90 ডিগ্রিতে দেখলে যেটা হবে, তার মানে এই ক্ষেত্রটা, এই রেখাগুলো টপ থেকে দেখলে এই রেখাগুলো দেখতে পাবো আমরা, উপরের এই রেখাগুলো, এটা আঁকাই টপ ভিউটা। যদি আঁকাই টপ ভিউ, ভিউটা আঁকলে এরকম হবে, আর সাইড ভিউ যদি আঁকায় এইটা, আর এটা হচ্ছে সাইড ভিউ, সাইড ভিউ কেমন হবে? সাইড ভিউ, সাইড ভিউ, তার মানে এইটা সাইড ভিউ, ওই পাশেটা সাইড ভিউ, এই অংশটা, এই চারটি রেখা দেখলো, এই চারটি হচ্ছে সাইড ভিউ। আচ্ছা, ড্রয়িং থেকে বোঝা একটু কঠিন, আমরা ছোট একটা অবজেক্ট ব্যবহার করি এটা বোঝার জন্য।
আচ্ছা ধরে নিই এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অবজেক্ট, এই সেই কাঙ্ক্ষিত অবজেক্ট। এরকম কোনা কোনি আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট ঘর, ধরে নিলাম যে এটার অ্যারো চিহ্ন এরকম এদিকে দেওয়া আছে, তার মানে এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ, এই পাশটা হবে সাইড ভিউ, এই পাশটা হবে সাইড ভিউ, এইটা হবে টপ ভিউ। আচ্ছা মনে মনে কল্পনা করে এই আগের অবজেক্টটা আমরা ঘুরিয়ে নিয়েছিলাম, এখন এটা যদি ফ্রন্ট ভিউ আঁকাই, এটার ফ্রন্ট ভিউ কী হবে? এটার ফ্রন্ট ভিউ তার মানে এটাকে আমরা সহজেই ঘুরিয়ে ফেলতে পারতেছি, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। তার মানে এই একটা প্লেন দেখবো আমরা, এখানে একটা দরজার মতো দেখবো, তারপর ঢালু হয়ে এইখানে একটা রেখা দেখতে পাচ্ছি আমরা শেষের দিকে। তার মানে এটা যদি আমরা অঙ্কন করি তাহলে এই চারটা রেখা আগে আঁকাবো। আচ্ছা এটা ফ্রন্ট ভিউ কেমন হবে? এটার ফ্রন্ট ভিউটা এই রেখা এই এই এই, তারপর আমরা ঢালু, কিন্তু ঢালু দেখতে পাচ্ছি না, আমরা লাস্টের যে রেখাটা এই রেখাটা দেখতে পাচ্ছি, এই রেখাটা এরকম আঁকাইলাম, এই ঢালু অংশটাও একটা রেখা হয়ে যাবে। এই তার মানে ফ্রন্ট ভিউটা এটা হলো, সামনে একটা দরজার মতো কিছু আছে, সামনে একটা দরজার মতো কিছু আছে, আমরা ওইটাকে যদি এভাবে প্রকাশ করি তার মানে সামনে একটা দরজার মতো কিছু আছে। আচ্ছা এটার সাইড ভিউটা কোনটা ছিল আমরা বলছিলাম? এভাবে দেখলে সাইড ভিউটা এইটা, এখন সাইড ভিউটা আমরা ঘুরে নিলাম, সাইড ভিউটা দেখি, সাইড ভিউটা দেখলে কি হবে? এরকম একটা রেখা দেখতে পাচ্ছি। আচ্ছা রেখাটা আগে আঁকাই, আচ্ছা সাইড ভিউটা এই পাশে, এই পাশে রেখি, এই এই নিচের এই রেখা, এই দুই সাইডের টাকা আছে, তারপরে ত্রিভুজের মতো রেখা আছে, এটা হচ্ছে সাইড ভিউ। সাইড ভিউর মাঝখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে জানলা আছে, তার মানে এখানে একটা যে জানলাটা আছে ওই জানলাটা আঁকিয়ে দিতে হবে। তার মানে এটা হয়ে গেল সাইড ভিউ। এখন টপ ভিউ বস্তুটাকে ঘুরে ফেলি, ঘুরে ফেললে এটা হবে আমাদের টপ ভিউ। টপ ভিউ মানে এই রেখাটা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই রেখাটা দেখতে পাচ্ছি, এই রেখাটা দেখতে পাচ্ছি, এই রেখাটা দেখতে পাচ্ছি, মাঝখানে একটা উঁচু উঁচু রেখা দেখতে পাচ্ছি। তার মানে টপ ভিউটা যদি আঁকাই আমরা, টপ ভিউটা কী হবে? পাশাপাশি রেখাটা দেখলাম, এই পাশেরটা দেখি, এই সাইড এই সাইড এই সাইড এই সাইড, মাঝখানে একটা উঁচু রেখা আছে, এইটা এটা প্লেন ভিউ আঁকাচ্ছি, এই জন্য আমরা 2D-তে আঁকাচ্ছি, এই জন্য ঢালু দেখা যাচ্ছে না, শুধুমাত্র আমরা প্রান্ত রেখাগুলো নেব। এইভাবে পার্সপেক্টিভ ভিউ যে কোনো অবজেক্টের, 3D ভিউ অবজেক্টের আমরা ফ্রন্ট ভিউ টপ ভিউ সাইড ভিউ আঁকাতে পারবো। ইনশাল্লাহ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অবশ্যই ক্লিক করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করুন আর পরামর্শ জানান। ধন্যবাদ সবাইকে।